শুক্রবার রাজ্য বিজেপির সদর কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত থাকেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহা, বিজেপির উত্তর পূর্বাঞ্চলের পর্যবেক্ষক অজয় জাম্বুয়াল প্রমুখ। আগরতলা পৌর নিগম সহ রাজ্যের সমস্ত পৌর পরিষদগুলি এবং নগর পঞ্চায়েতগুলিতে বিজেপি নির্বাচিত জনপ্রতিনিধিরাও উপস্থিত থাকেন এদিনের এই বৈঠকে। এদিনের এই বৈঠকের বিষয় সংবাদ মাধ্যমের কাছে জানান বিজেপির রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহা। নগর পঞ্চায়েত থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে আমাদের এএমসি সমস্ত মেয়র থেকে শুরু করে স্পিকার, ডেপুটি স্পিকার এবং অন্যান্য ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং আমাদের নমিনেটেড সমস্ত যারা আমাদের কাউন্সিলর বানিয়েছি ওনাদের